একটু সেন্সিটিভ, একটু সেন্সিটিভিটা হ্যাঁ আমারে আজকে দেখতে পাইতে আসো, আমি গেটিং ওভার ইট খেলতেছি কেন এটা বুঝতেছো? ঘরে বসে বসে বোর লাগতেছে তো কী করবো, এরকম একটু বুঝতেছো না পুরো? যেটা মনে করো খেলতে খেলতে মানুষ কাহিল হয়ে যায়, মানে বলি আয় হায় আয় হায় আমি তো দেখি উল্টা পথে যাইতেছি। আসতে মানে এটা একটা ধৈর্যের খেলা। ওহো 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 এইটা কাল রাত 11টার দিকে নামাইছি, তখন থেকে এইটুকু হইল এখনকার ফলাফল। বাকিটুকু তোমরা চাইলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, ডাউনলোড করে খেলবা, কোনো ফেক নয় এইটা, রিয়েল গেম। এই তো ধরছি ধরছি, আহারে এই তো ধরছি 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 এই তো ধরছি ধরছি ধরছিলাম দর্শি 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 পালাই পালাই দিছি সব শেষ বাতাল রে কেমারে। ও হো দাঁড়াও দর্শাই কেন জানি না পজ করিনি। নো 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 এত এত রিস্ক করে খেলা তো কেন নাই। ও মানে এটা কোনো কাজ নাই, না 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 সব শেষ। আই হ্যাঁ আবাস না না যা যা এইখানে জাস্ট ধৈর্য নিয়ে এইটা মনে করো। ও মাই ফেভারিট বটেল এই জাস্ট বসবো তোরে নিয়ে গল্প খেলবো, আরে তোরে নিয়ে খেলবো তোর। ওয়েট আ মিনিট, আমি যদি এইখান দিয়ে আবার যদি ওইদিকে ফিরে যাই দাম দাম ই হো ও দর্শি দর্শি আমি দর্শি। ও আমাকে জাস্ট হালকা থাকতে হবে না এখনো। ও রে বাজে গেছি, ডাস্টবিন কি মানে
এত তাড়াতাড়ি, এত মানে জন্য আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। মানে বুঝতেছি তো কেন এত উত্তেজনাপূর্ণ খেলা, মানে জাস্ট ধরেই মানে এত ফাস্ট, মাত্র 6 মিনিট হলো। এই না এটার মধ্যেই তো বেঁচে ছিলাম। দাঁড়াও, আমাকে সাবধানে তবে আমি আচ্ছা, মানে আমি আর চাই না যে আমি আর কোনো ধ্বংসের পথে যাই না। আমার কনফিডেন্স আছে যে আমি পারবো।
বাইরে মাথার মধ্যে কি সুন্দর বাড়িতেছে। আমাকে যেইভাবে এই তো পারছি, ওহো আবার যা মানে আমি নীল আর সবুজ রঙের পাশাপাশি মানে মাঝখানে বরাবরে আসছিলাম, এখানে নীল আকাশে ভালোবাসে আসছিল। ও মানে পয়লা বৈশাখের দিন এত উত্তেজনাপূর্ণ উৎসবহীন খেলা কেন, কোনো জায়গায় তো অনুষ্ঠান হইতে আসে না, এই জন্যই তো উৎসব হীন দিচ্ছে। কেউ একজন ফোন শুধু ফোন যে কোথায় অনুষ্ঠান কর, গুনতে গুনতে 13 মিনিট হয়ে গেছে, আমি 2 ল্যাম্পের রায় শেষ করবো আজকে পর্যন্ত, এইটুকুই থাক নাকি চালাব না। আমি যদি এখন আর না পারি বুঝি, আর আমার 10 মিনিট আছে, এরপর আমরা বস 9 মিনিট আছে, এরপরে বসলে দিতে হবে, প্রায় 20 মিনিট তো হয়েই যাবে।
করতেন না 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 ভাই, কত নিচে যাইতে পারবো না, নিচে যাইতে পারবো না। আচ্ছা ওইখানে গেলে কি হবে? দুর্ঘটনা তো হবেই। ও মানে জাস্ট এইখানে শর্টটা যেটা, ওকে আমি আবার এইখান থেকে শুরু করি। আই রাইট ব্যাক, আই উইল বি রাইট ব্যাক। হাই প্রিয় বটেল, আমি তোমাকে আজকে মেরেই ফেলব। তুই তোর কাছে আসতে পারি না তো? আরে প্রায় 27 বার চেষ্টা করার পরও আমি পড়ে গেছি। 27 বারই উঠছিলাম, 27 বারই পড়ছি, সমস্যা নাই। আমি এইবার রাগ হবো না কাফেটের মতো। এই গেমটা তো খারাপ না, কাফেটের চাইতে অতটা কঠিন না। আমি ভাবছিলাম কাফেটের চাইতেও কঠিন। মানে এটা মানে ধৈর্য ছিল তাই পরিচয়টা দেখলাম। আটাই 30 বার না হলে তো আমি শেষ করবোই না। আঠারো 30 বার খেলছি, এদের লোকে একটু ফান করি এই পটেল, তাই আমি এই পটলের কাছে যেতে পারি না। সমস্যা হয়েছে এই যাক। ভাবতেছি ইন্ট্রো আউট্রো দিব, কিন্তু কিভাবে দিতে হয় এটাই তো আমি জানি না। আমি আমার ইন্ট্রো আউট্রোগুলো জোস বানাইছি, তোমাদের দেখাবো। ও ভাই আমি দেখতে পারি নাই এই জন্য, কি হলো আমি কিছু বুঝলাম না। ভাই আরো বেশি দেরি করতে গেলে আবার আম্মুর হাতের প্যাদানি খেতে হবে, কারণ এখনো পর্যন্ত গোসলে যায় নাই। এতক্ষণ পজ করছিলাম, দেখতেছিলাম, আরে ভাই উঠতে পারিতেছি না কে। এইগুলো আসছে ব্যর্থ চেষ্টা, আমি তো খেলতেছি না।
বাবা ওইখানে নৌকা মার্কা আছে। ও হাই হাই হাই, মানে জাস্ট না, আবার বেশি দূরে করতে গেলে আবার ভিডিও আপলোড দিব কখন, ভিডিও বাবা আমি যখন খাচ্ছি, ইয়াস আমি খাচ্ছি তখন তোমরা ভিডিও দেখবে, মানে তখন বাজবে 3টা সাড়ে 3টা এরকম, 4টা বাজতে পারে। না আমি আর খেলতেছি না, মানে আমার স্ক্রিনও অত, মানে আমার স্ক্রিন অনেক শক্ত এই জন্য অত সুন্দরভাবে স্ক্র্যাচ করে না, আবার অত স্মুথও না, আবার অনেক ফোনে স্মুথ আছে না, আমারটা স্মুথ না, সমস্যা হলো এই জায়গায়, এমনি আমার স্ট্রাকচার শক্ত, বুঝতেছে কি, আমার আমার ব্যথা লাগতেছে, চামড়া অলরেডি উঠে গেছে, না আমি খেলতেছি না, আমার আঙুল ব্যথা হয়ে গেছে, আমাকে শুলে যেতে হবে, আমি পারতেছি না, বিদায়।